আমার দাবি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনারা দ্রুত খুলে দিন। আমার ভাই বোন যারা রক্ত দিয়েছে তাদের রক্তের মূল্য দিতে হবে। তাদের সঙ্গে প্রশাসনিক যত বড় ক্ষমতা জড়িয়ে আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। সে বাংলাদেশের যত উদ্বোধনী কর্মকর্তা, তারপরে আমাদের ছাত্রদের উপরে যত নির্যাতন নিপীড়ন আমরা হয়েছি, আমাদেরকে নিরাপত্তা বজায় রেখে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিতে হবে। আমাদের যত সমন্বয়কারী আছে, যারা গুম হয়েছে, যারা নিখোঁজ হয়েছে, দ্রুত তাদেরকে আইনের, তাদের পেছনে যারা লুকিয়ে আছে তাদেরকে যারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ওদের মুক্তির দাবি করতে হবে। যাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আর আমার যেসব ভাইদের এতদিন মারা হয়েছে, ভাই বোনদেরকে তাদের মূল্য কে দেবে? সরকার তো দিবে না। এই জন্য যে উচ্চ পর্যায়ে যে সমস্ত মুক্তিবিষয় যে হোক না কেন, তাদের পদা করতে হবে। আমরা চাই না তাদেরকে, তারা থাকলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে। বড় ভাইদেরকে আমরা যাদেরকে ঘুম করা হচ্ছে তাদেরকে ফিরে দিতে হবে।